ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটি একটি মানসিক রোগ যাকে আমরা বাংলায় বলে থাকি সূচিবায়। গত পর্বে আমরা ওসিডির একটি পার্ট নিয়ে কথা বলেছিলাম, সেটি হচ্ছে ওসিডি টু রিলিজিয়াস থট। আসলে ওসিডির অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলোর ভিতরে আজকে আমরা কথা বলবো রিপিটেড ওয়ার্ড নিয়ে। আই বাটনে ক্লিক করে আপনি গত পর্বটি দেখে আসতে পারেন, দেখে আসলে এই ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে। আমি শামস, একজন প্রফেশনাল সাইকোলজিস্ট, এই মুহূর্তে আছি আপনাদের সাথে। এই মুহূর্তে ইউটিউব সহ অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে আমাকে এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি অসীম ভালোবাসা। পাশাপাশি একটি বিনীত নিবেদন আছে, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এই চ্যানেল থেকে প্রকাশিত হওয়া প্রত্যেকটি ভিডিও আপনার ঠিকানায় পৌঁছে যাবে অনায়াসে। পাশাপাশি আমার ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আপনাদেরকে সতর্ক এবং সচেতন করার। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনার একটি লাইক অথবা একটি শেয়ার পারে অনেক মানুষকে সচেতন করতে। চলুন তাহলে শুরু করা যাক। খালিদ ছদ্মনাম, বয়স 25 বছর। এই ছেলেটির অজু করতে সময় লাগত 45 মিনিট থেকে 1 ঘন্টা। সে বেশ কিছু মাস আমার ট্রিটমেন্টে ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। খালিদ যখন অজু করতে বসত, সে যখন হাতের কবজি পর্যন্ত ধৌত করত বা হাত ধুইত, তখন তার মনে হইতো ধোয়াটা মনে হয় ভালো হয়নি, আবার ধুই। সে আবার ধুইত, আবার ধোয়ার পরে তার মনে হলো যে না এবারও হলো না, আবার ধুই, আবার ধুত। এইভাবে সে রিপিটেড এই কাজটি করতে থাকত। সে করতে করতে তার সময় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগত। আপনি চিন্তা করে দেখুন যে এটার মানসিক কষ্টটা কতখানি, অথচ এই কষ্ট সে কাউকে বলতেও পারছে না, আবার সে নিজে সইতেও পারছে না। শিরিন ছদ্মনাম, বয়স 28 বছর। সেও আমার ট্রিটমেন্টে কিছুদিন ছিল, এখন সুস্থ। তার সমস্যা ছিল সে সব কিছুকেই নোংরা মনে করত। যেরকম সে দরজা দিয়ে যখন বাইরে যাবে, তার মনে হয়তো তার জামা কি দরজাতে ঠেকলো, দরজা তো নোংরা, আমার জামা যদি দরজায় ঠেকে তাহলে আমিও নোংরা হয়ে যাব। এই ব্যাপারটিকে টেস্ট করার জন্য সে বারবার দরজা দিয়ে বের হতো, আবার ঢুকতো, বের হতো, আবার ঢুকতো। এরকম রিপিটেডলি সে এই কাজটি করতে যেত এবং একটা সার্কেলের ভিতরে আটকা পড়ে যেত। সে বুঝতেছে এটা তার সমস্যা, কিন্তু কীভাবে এখান থেকে বের হবে সেটা বুঝতো না। বাট সে জানতো না যে এটি একটি মানসিক রোগ, সে জানতো না এই রোগটি কেন হয়, কীভাবে তার ভিতরে এটি এলো। আজকে সেই ব্যাপারগুলাই একটু আলোচনা করব। দেখেন, ওসিডি এমন একটি ভয়াবহ রোগ যে রোগটি একসময় আপনাকে এমন ফ্রাস্ট্রেটেড করে তুলবে যে আপনার মনে হবে আপনি সুইসাইড করে ফেলেন। অনেকের ক্ষেত্রে এটি ঘটেছে, তারা এর প্রেশার পরবর্তীতে নিতে না পারার কারণে আত্মহত্যা করে ফেলেছে। এখন আপনি এখান থেকে কীভাবে বের হবেন? দেখেন, আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে আমরা অধিকাংশ মানুষই এই মানসিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারি না বা বুঝতে পারি না যে এটি একটি মানসিক সমস্যা এবং এটি কেন হয়। আমরা অনেকেই জানি না। আমার কাজ সেই মানুষগুলোকে সচেতন করা বা জানানো। আমাদের মস্তিষ্কে অসংখ্য লুপ আছে, ছোট ছোট কিছু মৌমাছির চাকে যেরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র বা ফুটো থাকে, সেরকম আমাদের মস্তিষ্কে এরকম একটা জায়গা আছে যেখানে অসংখ্য লুপ আছে। এই লুপের মধ্যে কিছু কেমিক্যাল তৈরি হয়, তার মধ্যে একটি হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিনের কম বা বেশি বা তারতম্যের কারণে আমাদের এই প্রবলেমটি হয়। যখন একজন পেশেন্টকে
এটি সুন্দরভাবে বলা হবে যে তোমার ভিতরে এই প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র সেরোটোনিনের তারতম্যের কারণে। তখন কিন্তু তার প্রবলেমের অনেক অংশটাই কমে যায়। আচ্ছা, এবার আপনি এখান থেকে কিভাবে বের হবেন? ধরেন আপনার এই সমস্যাটা আছে, আপনি এখান থেকে কিভাবে বের হবেন? আমি অনেকগুলা উপায় আছে, আমি একটি উপায় বা একটি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে অ্যালার্মিং সিস্টেম। আমার ডান হাতের কবজিতে যদি আমি একটি রাবার, যে চুল বাঁধে মেয়েরা রাবার, প্লাস্টিকের যে চিকন রাবার আছে, এই রাবার যদি হাতে লাগিয়ে রাখি এবং যখন আমি বুঝতে পারছি যে আমি রিপিটেড কোনো কাজের মধ্যে আটকা পড়ে যাচ্ছি, তখন এই রাবারটি জাস্ট এভাবে টেনে ছেড়ে দিলে হাতে যে একটা আঘাত করবে, যখনই আঘাত করবে তখনই আপনার ব্রেন মেসেজ পাবে যে এটি আমার সেরোটোনিনের তারতম্যের কারণে হচ্ছে, অন্য কোনো কারণে হচ্ছে না, এটি আমার ব্রেনের সমস্যা, এটি আমার পার্সোনাল নিজের তৈরি করা কোনো সমস্যা না। যখনই রাবার ব্যান্ড আপনার হাতে হিট করবে তখনই এই মেসেজগুলো অটোমেটিক্যালি ব্রেন পেতে থাকবে, কারণ আপনি তার আগে জেনে গেছেন যে এই রোগটি আপনার কেন হচ্ছে, কেন আপনি রিপিটেড ওয়ার্ক বারবার করতেছেন, কেন একই কাজের চক্রের মধ্যে আপনি আটকে যাচ্ছেন। আপনি জানেন এটি সেরোটোনিনের অভাবের কারণে হচ্ছে। এবার যখন আপনি রিপিটেড ওয়ার্কটা করছেন, বারবার একই কাজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন যদি এই রাবার ব্যান্ডটা হাতে এভাবে টেনে আবার ছেড়ে দেন, যখন হাতে হিট করবে সাথে সাথে ব্রেন একটি সিগন্যাল পাবে। সিগন্যালটা এটা যে এটি আমার ব্রেনের সেরোটোনিনের তারতম্যের কারণে হচ্ছে, আমি নিজে এর জন্য দায়ী নয়। তখন কিন্তু তার ওই রিপিটেড ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা স্টপ হয়ে যাবে, সে তখন রিপিটেড ওয়ার্কটা আর করবে না, নিজ ব্রেনই তাকে ওই ওয়ার্ক করা থেকে বিরত রাখবে, বিলিভ মি, বিরত রাখবে। ওসিডির ট্রিটমেন্ট বলতে আমরা যা বুঝাই দুই রকম, এক কাউন্সিলিং, দুই মেডিকেশন। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলিং করলে হয়ে যায়, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কাউন্সিলিং এবং মেডিকেশন, ঔষধ দুটো একসাথে ব্যালেন্স করে করলে কাজ হয়। ওষুধ কেন? ওষুধ হচ্ছে ওই যে বললাম সেরোটোনিন, ওষুধ খেলে এই সেরোটোনিনের তারতম্য যেটা আমাদের ব্রেনে হচ্ছে সেই ভারসাম্যটা ঠিক রাখে ওষুধের ক্ষেত্রে। আর কাউন্সিলিং আপনাকে বুঝতে সাহায্য করে যে অসুখটা আপনার ভিতরে কিভাবে এসছে, কেন এসছে। এই দুটো যখন সমান ভারসাম্য মতো চলবে তখনই আপনি এই ওসিডি থেকে বের হয়ে আসতে পারবেন। এছাড়া যদি আপনি এই রোগটি আপনার পরিচিত কারোর মধ্যে দেখেন বা আপনার নিজের মধ্যে যদি দেখেন, অবশ্যই এক্সপার্ট কারোর সাথে যোগাযোগ করবেন, দেরি করবেন না। অথবা ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে, চাইলে আপনি আমার সাথে পার্সোনাল প্রবলেমটি শেয়ার করতে পারেন। আজকে চলে যাচ্ছি, এই পর্যন্তই। আগামীতে ওসিডি নিয়ে নেক্সট কোনো পার্ট নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।